শনিবার আগরতলা প্রেস ক্লাবে আইপিএফটি কেন্দ্রীয় কমিটির গঠিত বৈঠক করা হয়। গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন আইপিএফটি সভাপতি তথা মন্ত্রী অ্যানসিদা বর্মা ও অন্যান্য নেতৃত্বরা। আইপিএফটির আগে যে সমস্ত কর্মসূচিগুলি নিয়েছিল সেগুলো কতটুকু করা হয়েছে, পাশাপাশি আগামী 23 আগস্ট ত্রিপুরার ল্যান্ড দাবি সে বিষয়েও বৈঠকে আলোচনা হবে বলে জানান মন্ত্রী অ্যানসিদা বর্মা। আমাদের পার্টির কেন্দ্রীয় কার্যকরী কমিটি আমাদের পিরিয়ডিক্যাল বৈঠক, এটা ওয়ান অফ দি মিটিং আজকে। তো আজকে আমাদের আগে যে সমস্ত কর্মসূচিগুলো আমরা নিয়েছি, এই কর্মসূচিগুলো কতগুলো আমরা কার্যকর করতে পেরেছি এগুলো মূল্যায়ন হবে। আর বিশেষ করে আমাদের 23 আগস্ট গণতন্ত্র দাবি দিবস পালন প্রতি বছর আমরা করি। এবারে দিল্লি অভিযানের মাধ্যমে আমাদের পার্টি থেকে দিল্লিতে 23 আগস্ট গণতন্ত্র দাবি দিবস পালন করা হবে। এটা আগেই সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং এটাও কার্যকর করার ক্ষেত্রে অগ্রগতিগুলো আজকে আলোচনা করব।